কাল রাতে আইফোন 12 রিলিজ হয়ে গেল, আর আরেকটা ফোন আমাদের বাংলাদেশে লঞ্চ করবে 19 তারিখে, সেই ফোনটা নিয়ে আজকে আমি কথা বলবো। তবে তার আগে আমি একটু কথা বলে নিই আইফোন 12 এর বিষয়ে। আইফোন 12 এর কোন মডেলটা আপনার কাছে সবথেকে বেস্ট লেগেছে? আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আইফোন মিনিটা, যেটা আইফোন 12, আইফোন 12-র যে মিনি যে মডেলটা আছে, আমার কাছে পার্সোনালি ভালো লাগছে আইফোন 12 মিনি ফোনটা। এবং আপনাদের কাছে কোন ফোনটা ভালো লাগছে জানিয়ে কমেন্টস করতে ভুলবেন না। তো এবার চলে আসি আমরা, কোন ফোনটা আমাদের 19 তারিখে লঞ্চ হবে। আমাদের এইখানে একটা ফোন ব্র্যান্ড আছে যারা রিলিজ করার সাথে সাথেই তাদের স্টক আউট হয়ে যায়, এবং আমাদের এখানে যে পপুলার ওয়েবসাইট daraz.com, এইখানেও এই ফোনটার সেল হয় এবং 10 থেকে 15 মিনিটের ভিতরেই সেটা স্টক আউট হয়ে যায়। আপনারা হয়তো অনেকেই ভাবছেন কি ফোন, সেই ফোনটা আর কোনো ফোন না, রিয়েলমি ফোন। আমি রিয়েলমি ফোনের দুইটা ফোন আপনাদেরকে দেখাতে চাই, রিয়েলমি সেভেন আই। এই দুইটা ফোন 19 তারিখে লঞ্চ হবে, এবং এই দুইটা ফোনের ফিচার অসাধারণ সুন্দর। মাত্র 19,000 টাকায় আপনারা 8 জিবি এবং 128 জিবি রম পাবেন, এবং এই প্রথম এই দামে 64 মেগাপিক্সেলের একটা কোয়াড ক্যামেরা সেটআপ পাবেন। এবং এই ফোনটা দিয়ে বেসিক্যালি আপনারা যারা ইউটিউব শুরু করতে চান এবং মজার মজার ব্লগিং করতে চান, যারা ইউটিউবে নতুন চ্যানেল খুলবেন বলে হয়তো DSLR ক্যামেরা এবং অনেক দামি দামি সেটআপ কেনার কথা ভাবছেন, তাদেরকে আমি সাজেস্ট করব তারা প্রথমে ওই ধরনের সেটআপ না কিনে এই ধরনের ফোন থেকেই আপনারা আগে আপনার চ্যানেলটাকে পপুলার করে তারপরে আপনারা একটা ভালো ক্যামেরা সেটআপ কিনে নিতে পারেন। এবং এই ফোনের যে মেইন ফিচারটা আছে সেটা হলো এর 90Hz রিফ্রেশ রেট। এই দুইটা ফোনের যে ডিসপ্লেটা আছে 90Hz রিফ্রেশ রেট হওয়ার কারণে আপনারা খুব স্মুথলি এই ফোনটাকে হ্যান্ডেল করতে পারবেন। এবং আরেকটা মেইন সুবিধা আছে, সেটা হলো এই ফোনটাতে আপনারা ম্যাসিভ ব্যাটারি পাবেন, যেটা হলো 5000 mAh-এর ব্যাটারি। তো 5000 mAh-এর ব্যাটারি দিয়ে আপনারা অনায়াসে একটা দিন হেসে খেলে চলতে পারবেন। এবং আগের এই রিয়েলমি ফোনে একটা ইস্যু ছিল যেরকম হিটিং ইস্যু, এই ফোনটাতে একদমই হিটিং ইস্যু হবে না, তার কারণ এই ফোনটাতে ব্যবহার করা হয়েছে স্ন্যাপড্রাগনের প্রসেসর। তো এই কারণে আমি রিকমেন্ড করব যারা আপনারা 20,000 টাকার ভিতরে ফোন কেনার কথা ভাবছেন, এবং 20,000 টাকার ভিতরে ব্র্যান্ড কোনো বিষয় না, আমার কাছে কনফিগারটাই অনেক বড়, তারা এই ফোনটা চয়েস করে নিতে পারেন একদম নির্দ্বিধায়, রিয়েলমি 7i। রিয়েলমির একটা বদনাম আছে, যেটা হলো রিয়েলমি ফোন রিলিজ করার পরে ওদের শোরুমে আর এই ফোনগুলো পাওয়া যাবে না, তখন আমরা বিভিন্ন দোকানে দেখা যাচ্ছে 1,000 টাকা, 1200 টাকা, 1500 টাকা বেশিতে এই ফোনগুলো বিক্রি করে, ব্ল্যাকে সিনেমা দেখার মতো, ব্ল্যাকে টিকিট কেটে। তো আমি এইবার আশা করব এই ধরনের প্রবলেম থেকে এবং এই ধরনের যে সমস্যাগুলো আমাদের রিয়েলমি কাস্টমাররা ফেস করে এই ধরনের সমস্যায় রিয়েলমি টেক কেয়ার করবে, এবং তাদের যে অফিসিয়াল যে স্টোরগুলো আছে সেইখানে পর্যাপ্ত পরিমাণে রিয়েলমির এই ফোনগুলো স্টক করবে এবং ক্রেতাদেরকে রিয়েলমি ফোন ইউজ করার মতন সুযোগ করে দেবে। আর এখন থেকে আমাদের চ্যানেলে প্রতিদিনই আপনারা ভিডিও পাবেন কি ফোন কিনতে পারেন এবং খুব কম দামের ভিতরে খুব ভালো কনফিগার, সেই ধরনের ফোনগুলো আমি আপনাদেরকে দেখাবো। আর এই ফোনগুলোর যে কনফিগার সেগুলো আপনি ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, এই কারণে আমি কনফিগার নিয়ে বেশি আলোচনা করলাম না। তো এই ছিল রিয়েলমি 7i নিয়ে আজকের ভিডিও। আর হ্যাঁ, আইফোন 12-এর অবশ্যই ফার্স্ট ইমপ্রেশন এবং ফার্স্ট ভিডিও আনবক্সিং ভিডিও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। এই ছিল রিয়েলমি নিয়ে আমার একটা ভিডিও, তো ভালো থাকবেন, ধন্যবাদ।